हेलो एवरीवन, आज के देखो क्लास 12 में আমরা নতুন দুটো টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমরা গ্লুকোজের প্রস্তুতি আর গ্লুকোজের মুক্ত শৃঙ্খল গঠন এই দুটো নতুন টপিক আমরা একটু ডিসকাস করব আজকে। প্রথমে আমরা ডিসকাস করে নিই গ্লুকোজ কিভাবে প্রস্তুত করা হয়, মানে প্রিপারেশন অফ গ্লুকোজ কিভাবে করব। অলরেডি মনোস্যাকারাইড বলো বা কার্বোহাইড্রেট ক্লাসিফিকেশন এই টপিকগুলো ডিসকাস করতে গিয়ে আমরা দেখেছি যে গ্লুকোজ কিন্তু সুক্রোজ থেকে প্রস্তুত করা যায়, যেটাকে আমরা আমি আগের দিন মনোস্যাকারাইড পড়াতে গিয়ে বলছিলাম। সেটা হচ্ছে যে যেটাকে ল্যাবরেটরি টেস্ট বলে বা ল্যাবে আমরা যেটা যেরকমভাবে টেস্ট করি সেই টেস্ট করে আমরা গ্লুকোজ প্রস্তুত করতে পারি। সেটা হচ্ছে কি থেকে না সুক্রোজ, সুক্রোজ থেকে কিন্তু আমরা গ্লুকোজ প্রস্তুত করতে পারি। সুক্রোজ থেকে তাহলে কিভাবে করব সেটা প্রথমে জানতে হবে। সুক্রোজ থেকে সুক্রোজের সাথে তাহলে আমাদের কি হয়, সুক্রোজের আদ্র বিশ্লেষণ করতে হয়। তাহলে সুক্রোজের আদ্র বিশ্লেষণ করব তাহলে H2O, ঠিক আছে, H2O দিয়ে আদ্র বিশ্লেষণ করব। সাথে আমরা উৎপন্ন হয়। তাহলে দেখো সুক্রোজ এটাকে যদি আমরা 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আদ্র বিশ্লেষিত করি, সেখানে কিন্তু লঘু HCl বা লঘু H2SO4 প্রেজেন্ট থাকতে পারে। তাহলে সেখানে কি প্রেজেন্ট থাকতে পারে, লঘু HCl বা লঘু H2SO4। এই অ্যাসিড দুটো কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিডও কিন্তু প্রেজেন্ট থাকতে পারে। থাকলে সে তখন গ্লুকোজ আর ফ্রুক্টোজ দুই কিন্তু উৎপন্ন হয়। তাহলে ফ্রুক্টোজের প্রিপারেশন জানতে চাইলে তখনও কিন্তু আমরা এই রিয়াকশনটা ইউজ করতে পারি। এটা গেল আমাদের ল্যাবরেটরি টেস্ট, ঠিক আছে, ল্যাবে কিভাবে টেস্ট করব। এছাড়াও আমরা গ্লুকোজকে পেতে পারি স্টার্চ থেকে। স্টার্চ কি দেখো, স্টার্চকেও যদি আমরা আদ্র বিশ্লেষিত করি, স্টার্চ এটাও যদি জল দিয়ে আদ্র বিশ্লেষিত করি আর মোটামুটি টেম্পারেচার দিয়ে 120 ডিগ্রি সেলসিয়াস, তাহলেও কিন্তু তাহলে NH2 এখানে যেহেতু N আর স্টার্চের এতে আর কি তোমার আণবিক সংকেত যেটা সেটা হচ্ছে C6H10O5N, তাই এখানে এর সংখ্যক গ্লুকোজই লিখছি, ঠিক আছে, এর সংখ্যক গ্লুকোজ, তার মানে N C6H12O6। দেখো এইভাবে স্টার্চের আদ্র বিশ্লেষণের ফলেও কিন্তু আমরা 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে স্টার্চকে আমরা গ্লুকোজ, তার মানে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিচ্ছি মানে কিন্তু উত্তপ্ত করছি। তাহলে স্টার্চকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে আমরা গ্লুকোজ প্রস্তুত করতে পারছি, ঠিক আছে। এই ছিল গ্লুকোজের প্রস্তুত, কিভাবে গ্লুকোজ আমরা প্রস্তুত করবো, এগুলো তোমরা একটু নোট ডাউন করে নিতে পারো। এরপর নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে গ্লুকোজের মুক্ত শৃঙ্খল গঠন। মুক্ত শৃঙ্খল মানে ওপেন চেন স্ট্রাকচার, গ্লুকোজের ওপেন চেন স্ট্রাকচার, মানে গ্লুকোজের স্ট্রাকচার আমরা অলরেডি শিখেছি আর মনোস্যাকারাইড ক্লাসে। মনোস্যাকারাইড টপিকটা পড়াতে গিয়ে আমরা অলরেডি গ্লুকোজের ডি গ্লুকোজের গ্লুকোজ ডিএর কনফিগারেশন পড়েছি, তাহলে গ্লুকোজের স্ট্রাকচারটাও আমরা পড়েছি। তাহলে সেই স্ট্রাকচারটা পড়তে গিয়ে আমরা দেখেছিলাম যে গ্লুকোজের একটা আণবিক সংকেত আছে, সেটা অলরেডি এখানে লিখলাম, সেটা হচ্ছে C6H12O6। তাহলে এটাকে ওপেন চেন ফর্মে যদি লিখি তাহলে কীভাবে লিখব, সেটা হচ্ছে, আচ্ছা আমি গ্লুকোজের প্রস্তুতিটা এখানে ইরেজ করে দিচ্ছি। এবারে আমরা মুক্ত শৃঙ্খল গঠনটা স্টার্ট করি, ঠিক আছে। তাহলে গ্লুকোজ হচ্ছে
H-O-H হলো এই হচ্ছে তাহলে কি না গ্লুকোজের স্ট্রাকচার তাই তো গ্লুকোজ হচ্ছে তাহলে এটাকেই বলছে ওপেন চেইন ফর্ম তাহলে এখানে কি আছে তাহলে ছটা আমাদের কার্বন আছে তো এখানে তাহলে মাঝখানে একটা করে সি আছে তাহলে এটা তাহলে কিসের গ্লুকোজের স্ট্রাকচার এটাকেই বলছে ওপেন চেইন স্ট্রাকচার বা মুক্ত শৃঙ্খল গঠন তাহলে এই স্ট্রাকচারটাই হচ্ছে গ্লুকোজের ওপেন চেইন স্ট্রাকচার বা মুক্ত শৃঙ্খল গঠন এবারে দেখো তাহলে কি কি আছে এখানে একটা অ্যালডিহাইড গ্রুপ আছে CHO একটা প্রাইমারি অ্যালকোহলিক গ্রুপ আছে সেটা হচ্ছে CH2OH তাহলে একটা অ্যালডিহাইড গ্রুপ আছে একটা প্রাইমারি অ্যালকোহলিক গ্রুপ আছে ঠিক আছে আর চারটে মানে 1 2 3 4 এই চারটে সেকেন্ডারি অ্যালকোহলিক গ্রুপ আছে তাহলে একটা আছে CHO একটা আছে CH2OH তাই তো যেটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল আর চারটে কি আছে না সেকেন্ডারি অ্যালকোহল মানে CHOH ঠিক আছে এইটা নিয়েই কিন্তু গ্লুকোজের মুক্ত শৃঙ্খল গঠন হচ্ছে ঠিক আছে এবারে ধরো এই যে আমরা বলছি এখানে একটা CHO আছে একটা CH2OH আছে একটা সেকেন্ডারি আর চারটে সেকেন্ডারি আছে তাহলে সেটা আমরা প্রুফ করব কি করে সেটা প্রুফ করার জন্য আমাদের আবার কয়েকটা পরীক্ষা করতে হবে সেটার জন্য আমরা যে প্রথম পরীক্ষাটা করব সেটা হচ্ছে গ্লুকোজকেই আমরা সোডিয়াম অ্যামালগাম দ্বারা এনে ঠিক আছে সোডিয়াম অ্যামালগাম দ্বারা আমরা একে মেন হচ্ছে এই ব্যাপারটা বীজারিত করছি ঠিক আছে সোডিয়াম অ্যামালগাম দ্বারা বীজারিত করছি এনে এইচি এটা দ্বারা বীজারিত করে কি হচ্ছে না এটা একটা স্ট্রাকচার উৎপন্ন হচ্ছে যেটাকে বলছি সর্বিটল যেটা হচ্ছে একটা হেক্সা ডাইহাইড্রিক অ্যালকোহল ঠিক আছে হেক্সা ডাইহাইড্রিক অ্যালকোহল লিখে রাখো এখানে হেক্সা ডাইহাইড্রিক অ্যালকোহল ঠিক আছে তাহলে সর্বিটল পেয়ে গেলাম এটা হচ্ছে সর্বিটল এর নাম হচ্ছে সর্বিটল তাহলে তোমাদের মনে রাখতে হবে গ্লুকোজকে যদি সোডিয়াম অ্যামালগাম দ্বারা বীজারিত করি তাহলে সর্বিটল যেটা হেক্সা ডাইহাইড্রিক অ্যালকোহল পাবে ঠিক আছে এটা হচ্ছে একটা সরল শৃঙ্খল গঠন হচ্ছে এবার দেখো গ্লুকোজকে যদি এই গ্লুকোজটাকে যদি আমরা কি দ্বারা করবো আর লাল পি হচ্ছে কি ফসফরাস এই চাই আর লাল ফসফরাস দ্বারা যদি বীজারিত করি তাহলে কি হবে আবার আমরা 373 কেলভিন তাপমাত্রা কিন্তু দেব তাহলে গ্লুকোজকে এই চাই আর লাল ফসফরাস দ্বারা বীজারিত করলে কি কি পাবো এন হেক্সেন পাই ঠিক আছে সাথে আবার 2 আয়োডোহেক্সেনও পাই
তাপমাত্রায় বিজারিত করলে এর হেক্সেন আর 2 আয়োডোহেক্সেন পাই। ঠিক আছে, তার মানে এই হেক্সেনের স্ট্রাকচার কি রকম তোমরা জানো? এই হেক্সেন হচ্ছে CH3 CH2 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 CH2। এটা হচ্ছে এর হেক্সেনের স্ট্রাকচার। ঠিক আছে, তাহলে এই যে স্ট্রাকচারটা এটা দেখে আমরা বুঝতে পারছি 6টা কার্বন পরমাণু একটা সরল শৃঙ্খল দ্বারা গঠিত হয়েছে। গ্লুকোজের 6টা কার্বন পরমাণু না সরল শৃঙ্খল দ্বারা গঠন হয়েছে, যে এটা আমরা এই স্ট্রাকচার দেখেই বুঝতে পারছি। আয়োডোহেক্সেনটা কেমন জানো তো? আয়োডোহেক্সেন কি রকম হয় বলো তো? CH3 CH2 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 CH3। এইটা হচ্ছে আয়োডোহেক্সেনের স্ট্রাকচার। তাহলে বুঝতে পারছো মানে একটা মানে কি সুন্দর একটা সরল শৃঙ্খল, মানে কার্বন কার্বন এরকম শৃঙ্খল দ্বারা গঠিত হয়েছে না, সেই জন্যই বলছে এটাকে সরল শৃঙ্খল গঠন। ঠিক আছে, এটা দ্বারা আমাদের এই পর্যবেক্ষণ দ্বারা প্রুফ করতে পারলাম আমরা, বিজারক ধর্মের দ্বারা এটাও বলা যেতে পারে, তাহলে গ্লুকোজকে এই দুটো ভাবে পরীক্ষা করা গেল। নেক্সট যেটা করবো দেখো, আচ্ছা এটা তোমরা নোট ডাউন করে নাও। আর নেক্সট হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ যে উপস্থিত আছে সেটা আমরা বুঝবো কি করে? মানে আমি এখানে বললাম না যে একটা CHO গ্রুপ আছে, তাহলে সেটার প্রমাণ দিতে হবে। সেটার প্রমাণ যদি দিতে হয় তাহলে প্রথমে যদি গ্লুকোজকে আমরা সায়ানোহাইড দিই, হাইড্রোজেন সায়ানাইড HCl এর সাথে যুক্ত করলাম, তাহলে গ্লুকোজের সাথে যদি হাইড্রোজেন সায়ানাইড, HCl বলতে হাইড্রোজেন, H মানে হাইড্রোজেন, Cl হচ্ছে সায়ানাইড, তাহলে গ্লুকোজকে হাইড্রোজেন সায়ানাইড যুক্ত করলে গ্লুকোজের সাথে তখন কি উৎপন্ন হয় জানো? তখন উৎপন্ন হয় গ্লুকোজ সায়ানোহাইড্রিন। তাহলে এই CHO গ্রুপটা দেখো, CHO গ্রুপটা ওটা এখানে HCl, তার মানে ও এর সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে গেল, আর একটা হচ্ছে Cl, তাহলে এখানে গ্লুকোজ সায়ানোহাইড্রিন তৈরি করে ফেলল। নেক্সট হচ্ছে দেখো, যদি আমি HCl দিয়ে তো এরকম হয়, এবার NH2OH এর সাথে যদি বিক্রিয়া করে তাহলে দেখো জল বেরিয়ে যায় -H2O, এটা বন্ড জয়েন্ট কিন্তু এটা -H2, তাহলে H2O এখানে বেরিয়ে গেছে, তার মানে গ্লুকোজে দেখো CHO আছে আর NH2OH, তাই তো? NH2OH আছে, দেখতে পেয়েছো? এবারে এখানে যেটা বলছে সেটা হচ্ছে H2 বেরোচ্ছে মানে H2 এখান থেকে আর এখান থেকে O, তার মানে এই যে Oটা আর এখানে H2 বেরিয়ে গেল, তাহলে কি পড়ে রইল? তাহলে পড়ে রইল CH পড়ে রইল, দেখতে পাচ্ছ? এই যে CH পড়ে রয়েছে, তাই তো? CHটা পড়ে রয়েছে আর এখানে H2 বেরিয়ে গেছে, তার মানে NOH পড়ে রয়েছে, তাহলে CH ডবল বন্ড NOH। ঠিক আছে, প্রথম আমরা পার্টটা পেয়ে গেলাম এখান থেকে। এবার যেরকম ছিল CH2OH, এটা হচ্ছে গ্লুকোজ অক্সিজেন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি যে গ্লুকোজ অক্সিজেন। তাহলে এই পরীক্ষা দুটো দ্বারা বা পর্যবেক্ষণ করে আমরা দেখতে পাচ্ছি যে গ্লুকোজের সাথে যদি হাইড্রোজেন সায়ানাইড দিই বা NH2OH দিচ্ছি,
তাহলে কি হচ্ছে বলো তো? তাহলে এদের সাথে বিক্রিয়া করে গ্লুকোজ সায়ানোহাইড্রেট দিচ্ছে, আর একটা দিচ্ছে গ্লুকোজ অক্সি। এর থেকে প্রমাণ হচ্ছে এর মধ্যে কিন্তু একটা কার্বনিল গ্রুপ বর্তমান আছে। তাহলে অ্যালডিহাইড গ্রুপের উপস্থিতি আমরা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে কার্বনিল গ্রুপ তো অ্যালডিহাইড, কিটোনে হলো তাহলে গ্লুকোজে তো অ্যালডিহাইড গ্রুপ থাকে, তাহলে এই যে অ্যালডিহাইড গ্রুপ, তাহলে সিএইচও গ্রুপ আছে। এই পরীক্ষা দ্বারা আমরা প্রমাণ করে ফেললাম বা এই পর্যবেক্ষণ থেকে আমরা বুঝতে পারছি। ঠিক আছে, এরপর দেখো আর একটা হয়, সেটা হচ্ছে মানে আমরা যদি অ্যালডিহাইড গ্রুপেরই প্রমাণ করতে চাই। আচ্ছা এখানে লিখে দিচ্ছি, ধরো ব্রোমিন জল Br2H2, ব্রোমিন জল হচ্ছে একটা মৃদু জারক পদার্থ। ঠিক আছে, সেটা দ্বারা যদি জারিত করি না আমরা গ্লুকোজকে, ব্রোমিন জল দ্বারা যদি জারিত করি তাহলে COOH, তারপর যেরকম মাঝখানে অপ্রতিসম চারটে কার্বন পরমাণু সেম থাকবে, শুধু প্রত্যেকটা মানে গ্লুকোজ মানে 3 নম্বর কার্বন পরমাণু লেফটে OH থাকবে। সেরকমই দেখো ব্রোমিন জল হচ্ছে একটা মৃদু জারক পদার্থ। ঠিক আছে, এটা হচ্ছে একটা মৃদু জারক পদার্থ। ঠিক আছে, এই জারিত করলে গ্লুকোজ এই ব্রোমিন জল দ্বারা জারিত হয়ে গ্লুকোনিক অ্যাসিড উৎপন্ন করে, কি উৎপন্ন করে? গ্লুকোনিক অ্যাসিড। তাহলে এখান থেকেও প্রুফ হয় যে এখানে একটা কার্বনিল গ্রুপ বর্তমান আছে। ঠিক আছে, এরপর দেখো হাইড্রক্সিল গ্রুপ, তার মানে 5টা হাইড্রক্সিল গ্রুপ। কেমনে লিখে নাও, এটা তোমরা নোট ডাউন করে নেবে। ঠিক আছে, তাহলে দেখবে মনে রাখতেও তোমাদের সুবিধা হবে। পরের পার্টটা আমি এখন মুছছি না, তোমরা ততক্ষণ নোট ডাউন করো। নেক্সট দেখো যে এখানে যদি আমি মানে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিয়ে এদের বিক্রিয়া করা, ঠিক আছে, তাহলে এর সাথে তাহলে গ্লুকোজের সাথে 5 অণু CH3CO CH3CO না এখানে এটা দিয়ে লিখি 4-2-O। ঠিক আছে, আর সাথে ZnCl2ও কিন্তু থাকে। ঠিক আছে, 5CH3Cl2O, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। তাহলে কি উৎপন্ন হয় জানো? গ্লুকোজ পেন্টা অ্যাসিটেট। তাহলে এর দ্বারা উৎপন্ন হবে কি না? গ্লুকোজ পেন্টা অ্যাসিটেট। যেখানে আমরা পাই, যেখানে আমরা পাচ্ছি CHO CHO CO 4 CH2O CO CH। ঠিক আছে, এই হচ্ছে আমরা গ্লুকোজ পেন্টা অ্যাসিড। সাথে আবার জানো 5 অণু CH3COOH অ্যাসিটিক অ্যাসিডও উৎপন্ন হয়, সাথে আবার 5 অণু অ্যাসিটিক অ্যাসিডও উৎপন্ন হচ্ছে। তাহলে গ্লুকোজের সাথে 5 অণু অ্যাসিটিক অ্যানহাইড্রাইড বিক্রিয়া করে গ্লুকোজ পেন্টা অ্যাসিডেট আর 5 অণু অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করছে। ঠিক আছে, এটাতে কিন্তু প্রমাণ হয় যে গ্লুকোজে এক মানে হাইড্রক্সিল গ্রুপ বর্তমান আছে। ঠিক আছে, হাইড্রক্সিল গ্রুপের উপস্থিতি এটা প্রমাণ করে। এছাড়া আর একটা যেটা পরীক্ষা আছে সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড দ্বারা কি করবো জানো? নাইট্রিক অ্যাসিড দ্বারা জারিত করবো। নাইট্রিক অ্যাসিড দ্বারা যদি একে জারিত করি তাহলে কি পাবো দেখো, তার মানে HNO3 শুধু গ্লুকোজ না, ওই যে আমরা গ্লুকোজের সাথে ব্রোমিন জল একটু আগে মুছে দিলাম, যেটা আমি সেটা হচ্ছে ব্রোমিন জল, যেটা মৃদু জারক বলছিলাম, এই যেখানে লিখে দিচ্ছি H2O দ্বারা বিক্রিয়া করে গ্লুকোজের সাথে কি পেয়েছিলাম? গ্লুকোনিক অ্যাসিড পেয়েছিলাম। গ্লুকোজ আর গ্লুকোনিক অ্যাসিড মানে ধরো এইটা গ্লুকোনিক অ্যাসিড ছিল, তো
এটা কি ছিল গ্লুকোনিক অ্যাসিড এই দুটোই ঠিক আছে আমি এটা এখানে অ্যাড করে দিলাম এই দুটোই HNO3 মানে নাইট্রিক অ্যাসিড দ্বারা জারিত হয়ে স্যাকারিক অ্যাসিড মানে এইটা স্যাকারিক অ্যাসিড উৎপন্ন করে ঠিক আছে প্রস্তুত আছে যে এই HNO3 দ্বারা জারিত করে প্রমাণ করে দিলাম এখানে অ্যালকোহলিক গ্রুপ প্রেজেন্ট আছে তাহলে অ্যালডিহাইড হলো হাইড্রক্সিল হলো অ্যালকোহলিক গ্রুপ হলো তাহলে এইভাবে আমরা প্রমাণ করে ফেলতে পারলাম যে এই গ্লুকোজের ওপেন চেইন স্ট্রাকচার যে মুক্ত শৃঙ্খল গঠনে একটা অ্যালডিহাইড গ্রুপ আছে একটা প্রাইমারি অ্যালকোহলিক গ্রুপ আছে চারটে সেকেন্ডারি অ্যালকোহলিক গ্রুপ আছে ঠিক আছে এই হচ্ছে গ্লুকোজের মুক্ত শৃঙ্খল গঠন এবং তাদের বিভিন্ন রকম পরীক্ষা করে পর্যবেক্ষণ করে আমাদের প্রমাণগুলো হলো নেক্সট দিনকে আমরা কিন্তু গ্লুকোজের বদ্ধ শৃঙ্খল গঠন নিয়ে ডিসকাস করব ঠিক আছে তাহলে আজকে এই অবধি ওকে বাই থ্যাংক ইউ